আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিপাস ইজি কুকিং। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খেজুর ও তেঁতুলের চাটনি অথবা আচার। এই মিক্স কম্বিনেশন তেঁতুল আর খেজুরের চাটনি বা আচারটা এতটা টেস্টি হয় যে কি আর বলবো। আমি এটা আগে তৈরি করিনি, আজকে ফার্স্ট তৈরি করছি। তো এটা টেস্টটা এতটাই টেস্টি হয়েছিল, তো আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তাহলে চলুন আজকে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আচার তৈরির জন্য এই রেসিপির মূল উপকরণ তেঁতুল। তেঁতুলটা আমি নিয়ে নিয়েছি, তেঁতুলটা কিন্তু একেবারেই ফ্রেশ তেঁতুল। তো এটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল, তাই আমি এই তেঁতুলটা নিয়ে নিয়েছি। তেঁতুলটা ছিলে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছেন আমি এক হাতে ছিলে নিচ্ছি যেহেতু ভিডিও করছি এজন্য। তো দুই হাতে ছিলে নেওয়ার পরটা তাড়াতাড়ি ছিলে যাবে। আমি সবগুলোই তেঁতুল ছিলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এখান থেকে আমি প্রায় 350 থেকে 400 গ্রামের মতো তেঁতুল এখানে নিয়ে নিয়েছি। এখন এই তেঁতুলটা আমি সামান্য পানি দিয়ে একটু গুলিয়ে নেব। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই তেঁতুলটা কিন্তু একটু নরম প্রকৃতির, হার্ড না। তো যারা একটু শক্ত প্রকৃতির তেঁতুল নেবেন, তারা তেঁতুলটা কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার জন্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। অবশ্যই ঠান্ডা পানি দেবেন। আমি কিন্তু ঠান্ডা পানি দিয়েই এই তেঁতুলটা হালকা করে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিয়েছি। আর এই রেসিপির সেকেন্ড উপকরণ সেটা হচ্ছে খেজুর। আমি খেজুরটা নিয়ে নিয়েছি আর খেজুরের জাস্ট উপরের বোটাটা উঠিয়ে ফেলে দিচ্ছি। আর কিছুই করতে হবে না। এখানে আমি প্রায় 2-3 রকমের খেজুর নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের খেজুর নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে 1/4 কাপ পরিমাণ তেলটা একটু গরম করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন সামান্য পরিমাণ, প্রায় 1/2 চা চামচ হবে এখানে। এখন 5 ফোড়নটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি 2টি। আপনারা চাইলে রসুন বাটাও দিয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা এখানে দিয়ে দেবেন। এখন একেবারে লো টু মিডিয়াম আঁচে এটা ভেজে নিচ্ছি। যেহেতু সরিষার তেলে ফেনা আসে, দেখার কোনো উপায় নেই, তাই অবশ্যই কম আঁচে এটা ভেজে নেবেন। আর এভাবে উঠিয়ে একটু চেক করে নেবেন যে এটা ভাজা হয়েছে কি না। অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা আর সেই গুলিয়ে রাখা তেঁতুলটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি খেজুরগুলো। এখন এই তেলের মধ্যে এটা প্রায় 2-3 মিনিটের মতো মিডিয়াম টু লো আছে ভেজে নিচ্ছি, যেন তেঁতুলের গায়ে বাড়তি লেগে থাকা পানিটা শুকিয়ে যায়। ফিরে এলাম 2-3 মিনিট পর। দেখতে পাচ্ছেন এটা এখন এই লুকে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি গুড় 1 কাপ পরিমাণ। এটাকে ঝোলা গুড় বা নরম গুঁড়ো বলে অনেকে, তো এটা আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে শুধু গুড় অথবা শুধু চিনিও কিন্তু এই রেসিপিতে দিতে পারেন। এখন এগুলো খুব ভালোভাবে একটু গলিয়ে নিচ্ছি, প্রায় 2-3 মিনিট জাল করে। ফিরে এলাম 2-3 মিনিট পর। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী। লবণটা যদি না হয় তাহলে আপনারা পরবর্তীতে আবারও দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চা চামচ পরিমাণ। এটাও আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এটা আরও 2 মিনিট জাল করে নিচ্ছি। ফিরে এলাম আবারও 2 মিনিট পর। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও শুকিয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণ। আমি প্রথমে 1 চা চামচ দিয়ে দিয়েছিলাম, তারপর আমি আবারও 1 চা চামচ অ্যাড করে দিয়েছিলাম। তো ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এখন এগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আচারটা তৈরি করতে করতে বলে নেই, এই আচার তৈরি করতে গেলে আপনারা কিন্তু একটু অবশ্যই ধৈর্য নিয়ে
মিডিয়াম টু লো আছে পুরো রান্নাটা কমপ্লিট করবেন না হলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে তখন কিন্তু এর পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ এই ভিনেগারটা অবশ্যই রান্নার একেবারে শেষের দিকে দিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন এখন এটা কি পর্যায়ে এসেছে ভিনেগারটা এই আচারটা সংরক্ষণ করতে সহায়তা করবে আর সবগুলো খেজুরই কিন্তু এখানে গলে গেছে তো এখন অনবরত নেড়েচেড়ে আমি আরো 1.5 থেকে 2 মিনিট জাল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা এখন আচারটা আমার সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে এখন এটা নামিয়ে নিচ্ছি আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল সুস্বাদু খেজুর ও তেঁতুলের চাটনি বা আচার এটা আপনারা যেভাবেই বলেন না কেন এটা কিন্তু স্বাদে গুণে একেবারে ভরপুর টক মিষ্টি ঝাল এক পারফেক্ট কম্বিনেশন আর আপনারা যদি এই রেসিপিটা তৈরি না করেন তাহলে আসলে বুঝতে পারবেন না যে আসলে এটা কতটা টেস্টি হয় এই আচার বা চাটনিটা আপনারা পোলাও খিচুড়ি তাছাড়া সবচেয়ে বেশি যেটা সাথে এটা সার্ভ করা হয় সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি তো এগুলোর সাথে এটা সার্ভ করতে পারেন তাছাড়া এটা কিন্তু এমনি এমনিই খেতে পারেন এটা কিন্তু এমনি এমনিও খেতে অনেক মজা তো আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ